হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ডিফারেন্ট ভিডিও দেখাবো। এই যে শুরু। শুধুমাত্র ডিফারেন্ট না, আজকে আমরা আপনাদেরকে সাদিক এগ্রো ছাগল এত বড় কিভাবে হয়, 150 কেজি কিভাবে হয় সেই সিক্রেটটা দেখাবো। এবং এটা হচ্ছে এতদিন আমরা রিভিল করিনি, এখন আমরা এটা রিভিল করতেছি যে কী খাওয়ায় আসলে সাদিক এগ্রো তাদের ছাগলগুলোকে এত বড় করে। তার পূর্ব শর্ত, তার একটাই সিক্রেট হচ্ছে, যেটা হচ্ছে আমরা পাকা টমেটো ছাগলকে খাওয়াই। এটা খুবই ছাগলের গ্রোথের জন্য খুবই নিয়ামক হিসাবে কাজ করে এবং খুবই কি বলে খুবই দারুণ কাজ করে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাদিক এগ্রো ছাগল বলে 150 কেজি হয়। এবং আপনারা সবাই জানেন যে ছাগলের ওজন বেশি, গ্রোথ ভালো, তার দামটা অনেক ভালো। এই ছাগলগুলো কোথা থেকে, মানে সরি, এই টমেটোগুলো আসলে এই কোথা থেকে আনা? সাদিক এগ্রো নিজস্ব প্রোডাক্ট আর সংগ্রহ করা? এই টমেটোগুলো সাদিক এগ্রো করে, হারভেস্ট করে তাদের নিজস্ব জায়গা থেকে। তাদের গ্রিন নামে সাদিক এগ্রো একটি প্রজেক্ট আছে সাভারে, তো সেখান থেকে সাদিক এগ্রো এই টমেটোগুলো নিয়ে আসে। একদম ফ্রেশ টমেটো সাদিক এগ্রো তাদের ছাগলকে খাইতে দেয়। এবং আপনারা হয়তো বা অনেকে টমেটোকে অবহেলা করতে পারেন এবং এই সময় টমেটোর দাম অনেক কম থাকে, কিন্তু এটা কিন্তু আসলে দাম কমের জিনিস না, এটা কিন্তু খুবই মূল্যবান একটি জিনিস, বিশেষ করে ছাগলের গ্রোথের জন্য। ওদেরকে দেওয়া হয়েছে, ওরা খাইতেছেও, রেগুলার মোটামুটি এরকম ভাবে দেওয়া হয়। যতদিন টমেটো সিজন থাকবে এটা খুবই ভালো একটা গ্রোয়ার হিসাবে কাজ করবে, ন্যাচারাল গ্রোয়ার, কোনো ক্ষতিকারক কিছুই না টমেটোতে। এবং আপনারা অনেকেই জানেন যে টমেটোর ভিতরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যেটা ছাগলের ক্ষেত্রেও কাজ করে সেমভাবে। কেউ চাইলে সাদিক এগ্রো সাদিক এগ্রো গ্রিন থেকে কি এইসব টমেটো কালেক্ট করতে পারবে? আপাতত আমরা আমাদের ছাগলকে খাইয়েই থাকতেছে না আমাদের কাছে, সুতরাং বাইরে যাওয়ার মতো। এবং আপনারা ছাগলের আগ্রহ দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু টেস্টি, ছাগল কতটুকু পছন্দ করে বলে খাইতেছে এক একজন। অনেক বড় একটা সিক্রেট আপনার সামনে রিভিল করলাম, আশা করি আপনারাও ফলো করবেন এবং বাজার থেকে ভালো ভালো টমেটোগুলো ভালো ভালো দাম দিয়ে কিনে ভালো ভালো ছাগল খাওয়াবেন। ধন্যবাদ। ছাগল টমেটো খাই। যাক, অনেকদিন অনেকে ছাগলের কথা বলছিলেন যে ছাগলের ভিডিও করি না নাকি, আজকে ছাগলের ভিডিও দেখাইলাম উইথ আ সিক্রেট। আর এখানে ডরপার আছে, একদিন দিনের বেলা ইনশাল্লাহ সবগুলোর ভিডিও করব। ডরপার ওরাও খাইতেছে, খাওয়া শেষ, এদিকে আরও দুটো ছাগল খাচ্ছে। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, ভালো না লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।